কথক, কথায় কথায় কথকতা। পরচর্চা সংকলন থেকে আজকে শুনবেন পাহাড়ি সান্যালের কথা। রচনা ও পাঠ জগন্নাথ বসু, পরিবেশনায় কথক। পাহাড়ি সান্যাল, যিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেন, দর্শকদের মনে একটি বদ্ধমূল ধারণা হয় ব্যক্তি জীবনেও লোকটি বোধহয় ওই একই ধরনের হবেন। যেমন কেউ হয়তো ভারী মিষ্টি করে ভিজে ভিজে গলায় কথা বললেন খুব রোম্যান্টিকভাবে, লোকে ভাবল তিনি বোধহয় খুব রোম্যান্টিক। উমা, কথা বলে বোঝা গেল লোকটি যথেষ্ট খিটখিটে বদমেজাজি দাম্ভিক। ভক্তটি ধাক্কা খেয়ে গেল। আবার গঙ্গাপদ বসুর মতো জলসাঘরের ছবি বিশ্বাসের বিপরীতে পুঁজিবাদী চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, অত্যন্ত সজ্জন মানুষ, বাংলা ছবি যাকে বারবার কুচক্রি হিসেবে চিহ্নিত করেছে। তিনি একবার শ্যামবাজারে বাজার করছিলেন, একটি ফুটফুটে ছোট্ট মেয়ে দাদু দাদু করে তার সঙ্গে ভাব জমাল। দৃশ্যটি দেখতে পেয়ে মেয়েটির মা টেনে হিঁচড়ে তাকে সরিয়ে নিয়ে যান। গল্পটি আমাকে বলেছিলেন আমার বন্ধু স্বরাজ বসুর বাবা গঙ্গাবত বসুর স্বয়ং। বুঝলে, লোকের মনে বদ্ধমূল ধারণা হয়ে গেছে আমি লোকটা বোধ হয় ওই রকমই। আর ছবি বিশ্বাস, যাকে বলা যায় অ্যারিস্টোক্রেসির অন্য নাম, তিনি মঞ্চে সহ অভিনেতাদের সঙ্গে কত দূর ফিছলেমি করতে পারতেন এ কথা অনেকে ভাবতে পর্যন্ত পারবেন না। আবার ধরুন সন্ধ্যা রায়, দর্শক আটপৌরে সাধারণ গ্রাম্য মেয়ে হিসেবে দেখতেই বেশি পছন্দ করত, যে দুবেলা ভরপেট ভাত খেয়ে দিন যাপন করে। কিন্তু আমি নিজে অশনী সংকেতের শুটিংয়ে দেখেছি স্যুপ ছাড়া, মানে চিকেন স্যুপ ছাড়া তিনি কিচ্ছু খেতেন না, এবং প্রডিউসার হন্যে হয়ে তার জন্য খুঁজে বেড়াচ্ছেন এক সেট টাটকা গরুর দুধ যা তার রাতের খাবারের জন্য বরাদ্দ। আবার পেটরোগা নৃপতি বা লিকলিকে চিন্ময় রায়কে চব্যচর্ষ লেজ্জো পেয়েও করে খেতে দেখেছি। সাধারণত ছবির ড্রেসারদের কাছে প্রতিটি নামকরা শিল্পীর মাপে মাপে পাঞ্জাবি শার্ট প্যান্ট কিংবা স্যুট বানানো থাকে। আর্টিস্টের নাম পেলে এবং কী পোশাক থাকবে সেটি জানলেই তারা সরবরাহ করে দিত। এসব ব্যাপারে চূড়ান্ত খুঁতখুঁতে ছিলেন পাহাড়ি সান্যাল। কমল মিত্র কিছু কম ছিলেন না, পান থেকে চুন খসলে তাদের মুখ ছুটতে শুরু করত। একদিন দুঃখ করে বি ব্রাদার্সের বহু পুরনো বেশকার শ্যামলবাবু আমাকে একথা বলেছিলেন। আজ বলবো পাহাড়ি সান্যালের সঙ্গে জড়িত একটি নাটকীয় ঘটনার কথা। হয়তো একটু অতি নাটকীয় লাগবে, কিন্তু সত্য। পাহাড়ি সান্যালের অভিনয় বেশিরভাগ মানুষ তাকে দেখেছেন কীরকম, আত্মভোলা নিপাট সহজ সরল মানুষের বেশে। সত্যি সত্যি রাগ করার দৃশ্যেও তিনি যেন সংবেদনশীল থেকেছেন, কখনোই যেন ততটা রাগত হননি। কিন্তু আজ আমি আপনাদের অন্যরকম একটি ঘটনার কথা বলবো। একবার একটি শুটিংয়ে নির্ধারিত মেকআপ ম্যান আসেননি, একটি অল্প বয়সী ছোকরা কয়েকদিন ধরে ওই লোকটির বদলি হয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। ছেলেটি ছিল অত্যন্ত কর্তব্যনিষ্ঠ, কোনো দিন সে কাজে ফাঁকি দেয়নি। মধ্যাহ্ন ভোজনের পর বেলার দিকে শুটিং ছিল পাহাড়ি সান্যালের, তিনি এলেন, চোখ বুঝে মেকআপে বসলেন। কি একটা কারণে সেদিন ছেলেটির আসতে একটু দেরি হয়েছিল, এসেই তড়িঘড়ি মেকআপ বক্স খুলে ফেলল। মেকআপ প্রায় শেষের দিকে, এবার শার্ট প্যান্ট পরবেন পাহাড়ি সান্যাল। হঠাৎ মেকআপ ম্যান ছেলেটির ভুলে অসাবধানে পাউডার গিয়ে পড়ল পাহাড়িবাবুর ঘাড়ে এবং শার্টের কলারে। ব্যাস, রেগে উঠলেন পাহাড়িবাবু। শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই কার পোশাক নষ্ট করেছিস জানিস? আজ তোকে আমি জানে শেষ করে দেব। ছেলেটি প্রায় কাঁদতে কাঁদতে বলল, জানেন আজ সকালে আমি আমার বাপজানকে গোদ দিয়ে এসেছি, আর আজকে আপনি আমাকে এই কথাটা বললেন। মুহূর্তে তড়িদাহত হলেন পাহাড়ি সান্যাল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজকে তুই তোর বাবাকে গোদ দিয়ে এসেছিস, আর আজকেই তোকে আমি এই কথাটা বললাম? শুয়োরের বাচ্চা, আমার তো নরকে উঠাই হবে না। এই মার, আমাকে মার তুই, আমি অন্যায় করেছি, আমি খুব অন্যায় করেছি। আপুষ নয়নে কাঁদতে লাগলেন পাহাড়ি সান্যাল। একটি অল্প বয়সী তরুণ এবং একজন প্রৌঢ়ের কান্নায় স্টুডিওর বাতাস ভারী হয়ে উঠল।
কথক, কথায় কথায় কথকতা।